আইডিয়া ভিডিও প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের ঘটনার ক্রমানুসারে রং ভরার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন। আর হ্যাঁ, মৌমাছি কামড়ানোর প্রাথমিক চিকিৎসার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান। এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমে সদস্যকে পাঠিয়ে দিন। ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি। সকল মায়েরা একে অপরের হাত একটু উঁচু করে ধরে একটি লাইনে দাঁড়ান। একজন মায়ের চোখে রুমাল বেঁধে দিন। এবার চোখ বাঁধা মা অন্য মায়েদের হাতের নিচ দিয়ে যাবে। যে মা অন্য মায়েদের স্পর্শ না করে সম্পূর্ণ পথ যেতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন। এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। আমরা ভেলপুরি তৈরি করার জন্য বিভিন্ন উপাদান ব্যবহার করি, যা শরীরে কার্বোহাইড্রেট ও প্রোটিন সরবরাহ করে। এগুলো আমাদের শরীরের বৃদ্ধি ও রোগ থেকে বাঁচার জন্য প্রয়োজন। আসুন এই ভিডিওটির সাহায্যে আমরা দেখে নিই ভেলপুরি কিভাবে তৈরি করব। Thank you.
আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নিই, যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। দেখানো ছবিটিতে পছন্দ মতো রং ভরে সঠিকভাবে জোড়া মেলাও। এই কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।